ইন্টারস থেকে স্বাগত জানাচ্ছি। 12ই মে বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদ। জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডেস্টিনির এমডি রফিকুল আমিন ও কোম্পানির সাবেক প্রেসিডেন্ট হারুন সহ 46 জনের কারাদণ্ড, অর্থ পাচার মামলার রায়। রাশিয়ার হুমকি উপেক্ষা করে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত ফিনল্যান্ডের, চূড়ান্ত হতে পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা। চলচ্চিত্র শিল্প রক্ষায় সহজ শর্তে 1000 কোটি টাকা ব্যাংক ঋণ, সব পক্ষের সম্মতি থাকলে সিনেমা আমদানি। ডেস্টিনির গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 200 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে 10 বছর এবং প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন রশিদকে 4 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার 46 জন আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এনে কথা বলতে আমার সাথে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, যিনি কিছুক্ষণের মধ্যে আমার সাথে যোগ দেবেন, এবং ইতিমধ্যে আমার সাথে যোগ দিয়েছেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম। জনাব সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ একটি রায় হয়েছে, যে রায়ে ডেস্টিনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে আদালত। এ বিষয়ে আমি জানতে চাই আপনার কাছে, আসলে কী মনে হয় যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের অর্থ খোয়া গেছে, তারা আসলে পয়সাটা বা টাকাটা ফিরে আদৌ পাবে কি না? জি, আজকে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে মানি লন্ডারিংয়ের মামলাটি ছিল সেটির রায় প্রকাশ করা হয়েছে। সে মামলায় 46 জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, এবং সেইখানে একটি নির্দেশনা এসছে, সেটা হচ্ছে যে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা চেয়ারম্যান থাকবেন রিটায়ার্ড একজন সুপ্রিম কোর্টের জাজ, তার সাথে থাকবেন জয়েন্ট সেক্রেটারি অফ ফিনান্স মিনিস্ট্রি, জয়েন্ট সেক্রেটারি অফ কোঅপারেটিভ মিনিস্ট্রি, পুলিশের একজন DIG, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং কোঅপারেটিভ ডিপার্টমেন্টের রেজিস্ট্রার, তাকে মেম্বার সেক্রেটারি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই তাদের কাজটা হবে হলো, আজকে যে সমস্ত আসামিদেরকে ফাইন করা হয়েছে যেগুলোর, অর্থাৎ ফাইনের টাকাটা এবং যে সম্পত্তিগুলো তাদের স্থাবর এবং অস্থাবর সম্পদ যেগুলো ক্রোক করা হয়েছে এবং ফ্রিজ করা হয়েছে, সেগুলোকে অ্যাকোমোলেট করে যে 8.5 লক্ষ ভুক্তভোগী যারা আছেন, যারা এখান থেকে ডিপ্রাইভড হয়েছিলেন, তাদেরকে কে কতটুকু ইনভেস্ট করেছে সেটা তাদের উপরে ওই কমিটির উপরে ছেড়ে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ওনাদের বিবেচনায় ওনারা ঠিক করে নেবেন কাকে কী পোর্শনে কতটুকু দেবেন। এছাড়াও আরেকটি নির্দেশনা এসছে যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের লিমিটেডকে লিকুইডেটেড এবং ওয়াইন্ডিং আপ করার একটা নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে এই এই ইটার সাথে, এই কোম্পানির সাথে কোনো রকমের লেনদেন কেউ না করেন। আর আমাদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দেওয়া হয়েছে যে তিনি যেন এই কর্মকাণ্ডের করার ব্যাপারে, এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন, যেটা বলা হচ্ছে যে কাল্পনিক আশা দেখিয়ে ডেস্টিনি প্রায় 1900 কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে নিয়েছে। বর্তমানে ব্যাংকে আছে ডেস্টিনি 2000 ব্যাংকে আছে মাত্র 50 লক্ষ টাকা। তাহলে এই টাকা আসলে কীভাবে পরিশোধ করা যাবে, বিনিয়োগকারীরা কীভাবে এই টাকা ফেরত পাবে? জনাব সালাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব সালাম, আমি আপনার কাছে ফিরে আসবো। আমি জনাব তৌফিকুল ইসলাম খানের কাছে যেতে চাচ্ছি। জনাব খান, আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চাচ্ছি। আজকে ডেস্টিনি একটি বিষয়ে মামলা রায় হয়েছে, যে মামলায় কোম্পানির এমডি, কোম্পানির চেয়ারম্যান, কোম্পানির সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। কিন্তু একই সাথে যে বিষয়টি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে যে এই কোম্পানিতে প্রায় 1900 কোটি টাকা বিভিন্ন মানুষ বিনিয়োগ করেছিলেন, এই এত টাকার বিনিয়োগ তারা আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা কতখানি আপনি দেখছেন? কারণ বলা হচ্ছে যে ব্যাংকে মাত্র 50 লক্ষ টাকা আছে। সত্যি কথা বলতে যে এইটার সম্ভাবনা খুব বেশি দেখছে না,
দেখছি না, এই কারণে একটা আছে যে ব্যাংকের নগদ অর্থ ছাড়াও হয়তো কিছু সম্পদ রয়েছে, সেই সম্পদের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আমি আদালতের রায় দেখি নাই। হয়তো এটা দুদকের যিনি আছেন উনি হয়তো ভালো বলতে পারবেন যে কিভাবে এটা হবে। কিন্তু যে বিপুল পরিমাণ গ্যাপ আছে নিশ্চিতভাবেই এটা পূরণ করা সম্ভব, এইটাতে কোনো সন্দেহ নাই। তো সুতরাং সেই দিক থেকে বলতে গেলে এখন আমাদের মানে যেই গ্রাহকরা আসলে এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বিনিয়োগ করেছিলেন বা এটার সাথে সংশ্লিষ্ট হয়েছিলেন, তাদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আমি কম দেখি। তবে এখন গুরুত্বপূর্ণ যেটুকু অর্থ আছে সেই অর্থটুকু দ্রুত কিভাবে কাদের মধ্যে দেওয়া হবে, এটার প্রাধিকার কিভাবে নির্ধারণ করা হবে, এটার বিতরণের পদ্ধতি কি হবে, সেই ব্যাপারে হয়তো সুস্পষ্ট যদি নির্দেশনা আদালত দেন তাহলে হয়তো এটা মানে দ্রুত বাস্তবায়ন করাটাও সহজ হবে। আমি যেটা বুঝতে পারি, আমি যদিও আইনের ছাত্র না, আজকে পূর্ণাঙ্গ রায় আসেনি, পূর্ণাঙ্গ রায় পেলে এটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করাটা অনেক সহজ হবে। জি ধন্যবাদ জনাব সালাম। আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল সেটি হচ্ছে, আমরা বলছি যে বিনিয়োগকারীরা প্রায় 1,900 কোটি টাকা বিনিয়োগ করেছিল ডেস্টিনিতে, এখন ব্যাংকে অ্যাকাউন্টে আছে মাত্র 50 লক্ষ টাকা, তাহলে এই বিশাল যে ক্ষতিপূরণ সেটা কি সম্ভব হবে? কারণ যদিও আসামিদেরকে বিভিন্ন অর্থদণ্ড দেওয়া হচ্ছে, সেই সেই অর্থদণ্ড দিয়ে এটা সম্ভব কিনা? আসলে এই 50 লক্ষ টাকা ডিএম অর্থাৎ ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অ্যাকাউন্টে ছিল। জি, আর যেটি আমরা তাদের কাছ থেকে সম্পদ, স্থাবর এবং অস্থাবর সম্পদ যেগুলো ক্রোক করা হয়েছে এবং ফ্রিজ করা হয়েছে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, সেই সমস্ত অ্যাকাউন্টে সব কিছু মিলিয়ে সম্পদের পরিমাণ এখন দাঁড়ায় প্রায় 600 কোটি টাকার মতো। 600 কোটি টাকা, সেইটি একটা অ্যামাউন্ট। এবং তাদের যে ফাইন করা হয়েছে প্রায়, দুঃখিত আপনাকে আরেকবার বলবেন, তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা আছে যেটা ফ্রিজ করা হয়েছে, কত? তাদের 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 যে সমস্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এবং বিভিন্ন কোম্পানিতে যে ট্রান্সফার করা হয়েছিল সেইগুলো যে ফ্রিজ করা হয়েছে এবং অ্যাটাচমেন্ট করা হয়েছে, তার সম্পদের মূল্য এখন দাঁড়ায় প্রায় 600 কোটি টাকার মতো। আচ্ছা, সেই সময় তো এর সাথে আমরা আজকের আদেশে, আজকের রায়ে যেটা আসছে প্রায় 2,300 কোটি টাকার মতন ফাইন একটা নির্ধারণ করা হয়েছে সবগুলো টোটাল করে, তো সেই অ্যামাউন্টের থেকেও আসলে সেগুলোর থেকে আশা করা যায় যে সেগুলোর থেকে কিছুটা ডিস্ট্রিবিউট করা যাবে। ধন্যবাদ জনাব সালাম। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আমি একটু গুরুত্বপূর্ণ বিষয়ে বলছি। এই বিভিন্ন সময় এরকম MLM বিজনেসের কথা বলছি আমরা, এর আগেও হচ্ছে যুবকের কথা নিশ্চয়ই মনে আছে, সেখানে অনেক গ্রাহক তাদের অর্থ হারিয়েছে, সেই সময়ও সরকারের দিক থেকে বলা হয়েছিল তারা একটা কমিটি করা হচ্ছিল যারা অর্থটা ফেরত পাওয়া ফেরত দেওয়া হবে, সেটা কোনো কোনো অগ্রগতি হয়নি। এরপরে যেটা আমরা বলছি যে ডেস্টিনির কথা বলছিলাম, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে যে একটি কোম্পানি ইভ্যালি কোম্পানি যারা হচ্ছে ই কমার্সের বিজনেস, সেখানেও মানুষ অনেক অর্থ খুইয়েছে এবং সেটার জন্য সরকার কিন্তু একটি বোর্ড করে দিয়েছে যাদের বলা হচ্ছে যারা তারা উদ্ধার করবে, চেষ্টা করবে টাকা উদ্ধারের। আসলে মূল সমস্যাটা কোথায়, কেন এরকম বারবার এই ধরনের জাল কোম্পানি, ভুয়া কোম্পানি গড়ে উঠছে? সত্যিকার অর্থে এটা নিঃসন্দেহে আমাদের যেই কাঠামোগত দুর্বলতা আমাদের আইনের ভেতরে আছে, আমাদের প্রতিষ্ঠানের ভেতরে আছে, সেইটাকেই বড় করে সামনে এনেছে। এবং বারবার এটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন রূপে ফেরত আসছে। এটা তো ধরেন বলেন বিভিন্ন কোম্পানির কথা আমরা বলছি, এমনকি আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, আমাদের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ভেতরে যেই ধরনের আমরা পরিস্থিতি দেখেছি সেখানেও সরাসরি কিন্তু সেখানে মানে গ্রাহকদের যে আমানত, সেই আমানতের অর্থে কেন্দ্রীয় ব্যাংক সেখানে একটা গ্যারান্টার হিসেবে কাজ করে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে খুব একটা অগ্রগতি হয় না। এটার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আইনগত যে প্রক্রিয়া আছে এটাকে দ্রুত কিভাবে বাস্তবায়ন করা যায়। যারা বিপুল পরিমাণে এই অর্থ হয়তো হাতিয়ে নেন নিশ্চিতভাবেই তাদের আইনি লড়াইয়ে তারা অনেক শক্তিশালী অবস্থানে থাকে, কারণ তাদের আর্থিক যোগাযোগটা আছে, কারো কারো হয়তো রাজনৈতিক বা সামাজিক যোগাযোগ থাকে। এখন ফলে সে তারা খুব বড় লয়ার দিয়ে এটাকে সময়ে মানে বারবার এটাকে এক্সটেন্ড করে এটাকে বিভিন্ন ভাবে বিপথে নেওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তো তাদের সাথে মুখোমুখি হয়ে আমাদের রাষ্ট্রীয় যে আইনি যারা বিশেষজ্ঞ আছেন যারা কাজ করেন তাদেরকে একটা খুবই মানে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করতে হয় এবং সেই জায়গাটাতে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় যে এই ধরনের রায়কে আমরা যত প্রলম্বিত করি তত আমাদের পক্ষে ন্যায় বিচার পাওয়াটা আরো কঠিন হয়ে যায়। সুতরাং দ্রুততার ভিত্তিতে এগুলোর বিচার ব্যবস্থা, তদন্ত এবং রায় কার্যকর করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যেটা আমি বললাম যে রায় একটা হয়েছে, হয়তো আবার এটার পূর্ণাঙ্গ রায় থাকতে হবে, এটাকে আবার আপিল করা যাবে কিনা আরো উপরে, সেগুলো চিন্তা করতে হয়, যে কারণে এটা প্রলম্বিত হতে হবে। এবং যত প্রলম্বিত হবে তত যারা এই ধরনের কাজ করেন তারা হয়তো ভাবেন যে এটাকে তারা অ্যাভয়েড করতে পারবে। তো সেই মানে সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা করাটা যত আমাদের জন্য কঠিন হবে সার্বিকভাবে, শুধু এই ধরনের বিষয় না, তত এই ধরনের কাজের ব্যাপারে যারা চিন্তা করেন যে এই ধরনের কাজ করবেন তারা অনেক নিরাপদ বোধ করেন। আমাদের এই নিরাপদ বোধের যেই সংস্কৃতি এইটা আমাদেরকে ভাঙতে হবে আজকে, তার দিকে একটা হয়তো একটা ছোট পদক্ষেপ। জনাব সালাম, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি, এই যে মামলা আজকে রায় হলো ডেস্টিনির মামলায়, সেখানে একটা দুটো দিক আছে। একটি হচ্ছে যারা আসামি তাদের জেল হলো এবং সেই জেল হওয়াটা হচ্ছে যে কিন্তু কেবলমাত্র নিম্ন আদালত রায় হলো, এরপরে আসলে অনেকগুলো ধাপ আছে, সেইটা আসলে কতদিনের মতো হতে পারে, কারণ আসামিরা ইতিমধ্যেই বলছেন তারা এর বিরুদ্ধে আপিল করবেন। আসামিরা আপিল করবে, আপিল করার পরে সেখানে আমরা তো আমাদের ভার্ডিক্ট পেয়ে গেছি, এখন আসামিরা তারা আপিল করবে, এর মধ্যে পলাতক আসামি রয়ে গেছে, আর যে কয়জন আপিল করবে সেটা তাদের দ্রুততার উপরে নির্ভর করবে কত তাড়াতাড়ি তারা নিষ্পত্তি করতে পারবে। উচ্চ আদালতে তো মামলার ভিড় অনেক, সেইখানে কতটুকু তারা দ্রুততার সাথে করবেন এটা তাদের উপরে নির্ভর করে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আসলে কেন এই জাতীয় সংকট হচ্ছে, যুবকের কথা বলছি আমরা, এর আগে হুন্ডি কাজল বলে একজনের আমরা কথা চলেছিলাম, ঝিনাইদহ, তো এই বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে গিয়েছিল, সাম্প্রতিক সময় আমরা ইভেলির কথা বলছি, ইয়ারঞ্জের কথা জানি, মূল বিষয়টা হচ্ছে যে এরকম কি না যে আসলে মানুষ যেমন ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে কি ঠিক ভালো প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট নেই, এ কারণে কি মানুষ এইসব জায়গায় ইনফর্মাল এইসব জায়গায় অর্থ বিনিয়োগ করে, ব্যাপারটা এরকম কি না আসলে, তার মানে মানুষকে কি ভালো বিনিয়োগের সুযোগ দেওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি এরকম? বিনিয়োগের তো আসলে জায়গা, যদি আমি বলি ট্র্যাডিশনালি আপনি আমাকে বলেন খুব সেফ জায়গা কি হবে, একটা হলো সঞ্চয়পত্র, সেটা সরকারের মানে যেহেতু গ্যারান্টিড থাকে সেটা নিয়ে মানুষের সংকট থাকে না, সেটার একটা লিমিটও আছে, বাট মানে সঞ্চয়পত্র একটা জায়গা। সেকেন্ড হলো যেটা ব্যাংক, ব্যাংকের ক্ষেত্রেও তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের বিষয় থাকে। একটা বড় জায়গা হলো যে ব্যাংক বা অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান, আমি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলছি, সেইখানে অনেকে যান, একটা এর বাইরে তো আমাদের আসলে বিনিয়োগের খুব বেশি জায়গা, এবং আমাদের এখানে ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ড, ক্যাপিটাল মার্কেট, এগুলো নিয়ে খুবই একটা নেতিবাচক মনোভাব কিন্তু আমাদের ভিতরে আছে। তো সেই কারণে এটা খুব বেশি দাঁড়ায় নেই, যারা একেবারে শুধুমাত্র বিনিয়োগই করতে চান, এর বাইরে কিছু তেমন করতে চান না, সেই তাদের জন্য জায়গা খুবই সীমিত। একটা বড় জায়গা ছিল হলো জমির কিনে রাখতেন অনেকে, সেইটা একটা বিশেষ জায়গা, কিন্তু এটা খুবই আনপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট। নিঃসন্দেহে আমাদের যেটা বড় বিষয় আছে যে যারা বিনিয়োগ করেন তাদেরকে দোষ দেওয়া যাবে না তা না, পুরো দোষী তো আপনি রেগুলেটরকে দিতে পারবেন তা না, তাদেরও যেই জানাশোনা তাদের প্রচার প্রচার অভিযান আর সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়, সুতরাং তাদের একটা দায়িত্ব রয়েছে। কিন্তু বড় যেটা সমস্যা, যে এই কোম্পানিগুলোর কথা আপনি বললেন, সেই কোম্পানিগুলোর কিন্তু প্রায় সবগুলোই খুবই সেই অর্থে এস্টাবলিশ কোম্পানির মতো বিহেভ করেছে যখন অপারেট করেছে। তারা টিভিতে বড় করে প্রোগ্রাম দিয়েছে, তারা পেপারে বিজ্ঞাপন দিয়েছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছে যেখানে গণ্যমান্য ব্যক্তিরা গেছেন, তাদের উপস্থিতি ছিল, নিয়ন্ত্রক সংস্থার লোকজন এটাকে দেখছেন, এটা তো খুবই স্বাভাবিক। সুতরাং তখন সাধারণ মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসে, তখন তিনি দেখেন যে এখানে লাভও বেশি আছে, দ্রুততর লাভ হয়, এই ধরনের প্রলোভনই থাকে, তো সেখানে স্বাভাবিকভাবেই তারা যান। রেসপন্সিবিলিটি অফ দ্য রেগুলেটরস হলো
যে তারা প্রথম থেকেই এই ব্যবসার নেচার গুলো এবং এটার যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে এটাকে নিয়মিত মনিটরিং করে। যেমন এক বছরে তো ডেস্টিনি নিজে যে বললেন যে ওই অ্যাকাউন্ট থেকে আপনার নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করা হচ্ছে, এক বছরে হয় না। তো অডিট ফার্মের যে রেসপন্সিবিলিটি, রেগুলেটরদের যে রেসপন্সিবিলিটি, সেইটাও মামলার ভিতরে পরিপূর্ণভাবে আসলো কিনা, একটা তো আইনি দিক, এটার বিচারের ব্যাপার আছে, আর একটা হলো যে আমার সংস্কারের জায়গাটা ঠিক আছে কিনা, এটাকে থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা শক্তিশালী করতে পারলাম। অনেক ধন্যবাদ জনাব মীর সালাম। আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আদালতে এই বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে, যেমন আসামিদের শাস্তির পাশাপাশি কীভাবে যারা বিনিয়োগকারী তাদের অর্থ ফেরত পেতে পারেন তারও একটি ব্যবস্থা করেছেন এই রায়ের মাধ্যমে, কিন্তু বারবার যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে যার ফলে মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ প্রায় এমন কোনো অবজারভেশন বা পর্যবেক্ষণ আদালতে বলেছিলেন কি না? সেটা আসলে আজকে পূর্ণাঙ্গ রায় তো তিনি প্রকাশ করেননি, তিনি অপারেটিভ যে পোর্শনটুকু ছিল সেইটুকুই আজকে শুধু সাজার পোর্শনটুকু বলেছেন, এবং যিনি যেটা বললাম যে কমিটি করে দেওয়ার বিষয়টা তিনি আলোচনা করেছেন। আর যেটা যে বিষয়টা উনার আমার অপর ভাইকে জিজ্ঞেস করেছিলেন সেটা সম্পর্কে আমি বলি যে স্বল্প বিনিয়োগে অধিক লাভের যে প্রলোভন দেখানো হয়, অর্থাৎ প্রতারণার একটা উদ্দেশ্য নিয়েই তারা এই ধরনের কাজে নেমে যায়, এবং এদেশের মানুষ ওই স্বল্প বিনিয়োগে অধিক লাভের প্রলোভনে পড়েই আসলে এই ঘটনাগুলো ঘটে। তো সেইগুলো আসলে বন্ধ করার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে হোক বা রাজনৈতিকভাবেই হোক এইগুলোকে বন্ধ করার একটা প্রক্রিয়ায় হওয়া দরকার, তা না হলে মানুষ এইভাবে প্রতারিত হতেই থাকবে। জনাব সালাম, আরেকটি বিষয় বলা হচ্ছে যে অভিযোগে বলা হয়েছে যেটা যেমন রফিকুল আমিনের আমেরিকান মর্গান চেস ব্যাংক, সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক, মালয়েশিয়ার HSB ব্যাংক, এই বিভিন্ন ব্যাংকে টাকা আছে যার পরিমাণ বলা হচ্ছে প্রায় 41 কোটি 19 লাখ টাকার মতো। এগুলো কি এগুলোর অবশেষ অবস্থা কি, সেই টাকাগুলো আসলে আছে কি না বা সেগুলো কি ফ্রিজ করা হয়েছে কি না, এই বিষয়ে কি সর্বশেষ কোনো তথ্য আছে? এখানে মানি লন্ডারিংয়ের বিষয়ে আমাদের যে মামলায় ছিল সেই মামলায় আমরা যেটুকু দেখতে পাচ্ছি তাতে $105,584 জি আমরা তাদের RFCD যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে স্থিতি পাওয়া গেছে। আর এই মানি লন্ডারিংয়ের বিষয়ে, এই মামলার বিষয়ে এর বাইরে আর কিছু আসেনি, তার অন্যান্য সম্পদ যেগুলো আছে সেগুলোর বিষয়ে দরকার হলে দুদক পুনরায় তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করবে, এবং তার পার্সোনাল কী কী আছে সেগুলো নিয়ে অন্য একটা মামলা হতে পারে। জনাব মীর আহমেদ স্যার আলী সালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, তৌফিকুল ইসলাম খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাশিয়ার হুমকি উপেক্ষা করে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিল ফিনল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে জানান নিরাপত্তার স্বার্থে কালক্ষেপণ না করেই সদস্য পদের জন্য আবেদন করা উচিত ফিনল্যান্ডের, তবে এই সিদ্ধান্ত কার্যকর হতে পার্লামেন্টের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে। এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমার সাথে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। বেশ দীর্ঘদিন থেকেই বলা যেতে পারে যে রাশিয়া কিন্তু একটা হুমকি দিয়ে আসছিল, যদি সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয় তাহলে ইউক্রেনের যে পরিণতি হয়েছে সেই একই পরিণতি বরণ করতে হবে দুই দেশকে। আজ ফিনল্যান্ড জানাচ্ছে তারা ন্যাটোতে যোগদান করতে চায়, তার মানে ইউরোপে নতুন করে উত্তেজনা তৈরি হলো তথা সারা বিশ্বেই একটি উত্তেজনা তৈরি হলো। জনাব রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনছি। আচ্ছা, তাহলে ফিনল্যান্ডের এই যে যোগদানের সিদ্ধান্ত রাশিয়াকে স্বাভাবিকভাবেই আমরা যদি বলি রাশিয়া ইতিমধ্যে বলছে তারা এই সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া বলছে, তারা ব্যবস্থা নেবে ফিনল্যান্ডের বিরুদ্ধে, এবং এটা আসলে কি মনে হয় কিনা যে বিশ্বের জন্য নিরাপত্তার জন্য নতুন করে হুমকি তৈরি হলো কিনা? এটা এভাবে বলা যায় যে ফিনল্যান্ড এবং সুইডেন তারা বেসিক্যালি সিদ্ধান্ত নিয়েছে, এবং ফিনল্যান্ড বোধহয় প্রথমে এটাকে তারা জানিয়েছে এবং তাদের কিছু একটা লিগাল ফ্রেমওয়ার্ক আছে যেটা পার্লামেন্ট থেকে তাদের গ্রহণ করতে হবে। কাজে এখানে যে সমস্যার কথা আপনি বলছেন এটা আমি মনে করি না যে খুব একটা
অসুবিধা হবে, কারণ রাশিয়া যেভাবে উক্রাইনে এনগেজড হয়ে আছে এবং তাদের যে অন্যান্য জায়গাতে তার এনগেজমেন্ট আছে যেমন সিরিয়া এবং আফ্রিকাতে, এই ক্ষেত্রে মনে হয় না যে তারা আরেকটা ওয়ার ফ্রন্ট প্রায় 1300 কিলোমিটার রাশিয়া ফিনল্যান্ডের মাঝখানে যে বর্ডার, তারা আরেকটা ওয়ার ফ্রন্ট যুদ্ধ শুরু করতে পারবে, আমার কাছে অস্বাভাবিক মনে হয় এবং মনে হয় এটা অসম্ভব। এবং আমি এটা মনে করবো যে এই মুহূর্তে বলা যেতে পারে যে যে ইউক্রেনে যেভাবে রাশিয়ার যুদ্ধ চলছে অনেকটা তারা হারার পথে আছে, পিছপাও হয়ে আছে, এগোতে পারছে না, বিভিন্নভাবে তাদের যে যে অনগ্রসরতার আমরা পথ দেখতে পাচ্ছি, সেইখানে মনে হয় না যে রাশিয়ার সত্যিকারভাবে আরেকটা ফ্রন্ট খুলতে পারবে। আপাতত আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে, মনে হয় না তার আরেকটা ফ্রন্ট খুলতে পারবে ও খুলবে। ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত এবং আপনি বলছেন যে সুইডেনও হয়তো একই রকম সিদ্ধান্ত নেবে, তার মানে রাশিয়া কি আস্তে আস্তে আমরা বলি ইউরোপে বন্ধুহীন হয়ে পড়ছে কিনা, কারণ ইতিমধ্যেই অন্য পশ্চিমা দেশ তাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ফেলেছে। এটা এটা আমি বলবো যে স্ট্র্যাটেজিক্যালি স্পিকিং প্রেসিডেন্ট পুতিন একটা বড় ভুল করেছেন, স্ট্র্যাটেজিক মিস্টেক তিনি করেছেন। তিনি বুঝতে পারেননি যে ইউক্রেনের সাথে তার যুদ্ধ এত 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 ডিফিকাল্ট হবে, কারণ তারা তাদের যে যে আপনি খেয়াল করেছেন যে ইন্টেলিজেন্স চিফ যে তাকে তিনি সরিয়ে দিয়েছেন, কারণ তাতে করে যে FSB যেটা বলা হয় FSB, তো কারণ হচ্ছে যে তারা তাদের ইন্টেলিজেন্স ঠিক মতো দিতে পারেনি এবং তারা বলেছেন যে আপনার 3 দিন লাগবে কিয়েভে যেতে, কিয়েভে তো 3 দিন তো না, 3 সপ্তাহ, তার 1 মাস 1.5 মাস পর পর্যন্ত তারা কিয়েভকে তারা হস্তগত করতে পারেনি। এই ক্ষেত্রে বর্তমান যুদ্ধ হচ্ছে, সেখানেও মস্কো রাশিয়ার যে যে যুদ্ধের গতি সেটা অত্যন্ত শ্লথ এবং ভুল মিস্টেক্স, এবং সেই ক্ষেত্রে প্রায় 11 জন 10 জন 11 জন তারা জেনারেল হারিয়েছে। এইভাবে দেখা যায় যুদ্ধক্ষেত্রে যুদ্ধের যে একটা প্রকৃত থাকে, যারা যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিকঠাক করে, সে চাইনিজ বলেন বা যেটা আমরা প্রখ্যাত আমরা সবাইকে বলি যে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছেন সবারই, যারা যুদ্ধ নিয়ে কথা বলেছে, আর্ট অফ ওয়ার নিয়ে কথা বলেছেন, সে চাইনিজ হোক বা পশ্চিম দেশের হোক, রাশিয়ান হোক, সেখানে তো এক কথাই বলছে যে তোমাদের যুদ্ধ করতে জিততে হলে ক্ষিপ্রতার সঙ্গে যুদ্ধ করতে হবে, ক্ষিপ্রতা না থাকলে সেটা যুদ্ধ করতে পারবে না। এখানে রাশিয়া হ্যাজ গিভেন এ ভেরি পোর অ্যাকাউন্ট অফ ইটসেলফ। এখানে আমি মনে করি না যে তারা তারা ফিনল্যান্ডের বিরুদ্ধে কোনো সম্মুখ সমরে তারা যাবে বা সেটা করবে। যদি যে যুক্তি দেখিয়ে ইউক্রেন ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিল যদিও পরে সরে এসেছে, একই যুক্তি দেখাচ্ছে কিন্তু ফিনল্যান্ডও, বলছে তারা নিরাপত্তার স্বার্থে ন্যাটোতে যেতে হচ্ছে। তার মানে পৃথিবীর অন্য দেশকেও কি আসলে এই একই যুক্তিতে ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে উৎসাহিত করবে কিনা ভবিষ্যতে? তাহলে তো রাশিয়া সত্যিকার অর্থেই মিত্রহীন হয়ে পড়বে। স্বাভাবিক কথাটা বলবো না, দেখুন হোয়াটসঅ্যাপ প্যাক যখন ভেঙে গেল 1991-92 তখন ছিল 12টা রাষ্ট্র ছিল নেটোতে, তো সেইটা হয়ে গেল এখন 30। এটা কেন হলো? এটা কারণ মানুষ চায় স্বাধীনভাবে থাকতে, দেশ চায় একটা স্বাধীনতার সঙ্গে থাকতে চায়, তারা ওই একটা কি বলে আপনার বন্দী অবস্থা থাকতে চায় না। অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ প্যাক যারা ছিলেন তারা সবাই সেরকম একটা ভাব বা কি বলে চিন্তাভাবনা দেখিয়েছে তারা যে আমরা ওখানে যেতে চাচ্ছি না, আমরা এখন ভালো আছি। আচ্ছা এই দিক দিয়ে বলতে গেলে যে আমি বলবো যে রাশিয়া তাদের হ্যান্ডটাকে ওভার প্লে করেছে। রাশিয়ান এম্পায়ার ছিল একটা সময়, দ্যাট টাইম ইজ গন, সে এম্পায়ার বিল্ডিং এর সময় এখন না। কাজে সেখানে আমি মনে করি যে ভালো হবে পুতিন সাহেবের জন্যে, রাশিয়ার জন্যে, যে তিনি যদি ওক্ষেত্রে আবার আরেকটা যুদ্ধ ফ্রন্ট না খোলেন, কারণ এটা তিনি আবার তিনি হতাশ হবেন যেভাবে তিনি হতাশ হয়েছেন ইউক্রেন যুদ্ধে। এই যুদ্ধ যতটাই প্রলম্বিত হবে ততটাই বিশ্বে অস্থিতিশীলতা বিরাজ করবে, এবং যেটা প্রথম দিকে আপনিও বলছিলেন যে মনে করা হচ্ছিল যে যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে, কিন্তু এখন সেটা মনে হচ্ছে হবে না। এই যুদ্ধে তাহলে গতি প্রকৃতি কোন দিকে যাবে, কতদিন সময় লাগতে পারে এর সমাপ্তি হতে? এটা তো স্ট্র্যাটেজি যারা বলছেন, এমনকি প্রেসিডেন্ট বাইডেন যখন বলছেন যে এটা সময় লাগবে 6 মাস 1 বছর লাগতে পারে, তবে নির্ভর করবে যে পুতিন সাহেব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি সিদ্ধান্ত নেন, এবং তিনি বর্তমান যে যুদ্ধে আছেন
সেগুলো তিনি ভালো করছেন না, এবং যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এরকম ক্ষয়ক্ষতি খুব এই শতাব্দীতে এই সময় 2022 সালে পৃথিবীর কোনো মানুষই গ্রহণ করতে পারছে না। এটা যাই তার আর্গুমেন্ট থাক, যেটাই তার একটা আর্গুমেন্ট থাকবে যে না আমার সিকিউরিটির জন্য, দিস ইজ নট দ্য সিকিউরিটি যেটা রাশিয়া চাচ্ছে সত্যিকার ভাবে। কারণ ইউক্রেন কখনোই রাশিয়ার সঙ্গে একত্রিত হবে না, হতে পারবে না। আপনি যেটা বলছেন যে বেশ কিছু কৌশলগত ভুল করেছে রাশিয়া, এতে কি তার অভ্যন্তরীণ কোনো ইম্প্যাক্ট পড়বে কি না? কারণ এর আগে অবশ্য পশ্চিমাদের কথা বলা হচ্ছিল যে রাশিয়াতেও রাশিয়ার সাধারণ মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে, যদিও প্রথম দিকে কিছু প্রতিবাদ হয়েছিল। আমি আমি এখানে দুজনের নাম বলছি, জি আমি সেই লোভ সামলাতে পারছি না। দুজন হচ্ছেন যে চাইনিজ সমরবিদ সানজু আর ইউরোপিয়ান সমরবিদ আপনার সি ক্রসউইজ। এই দুজনের বই পড়ে যতটা আমি জানতে পেরেছি বা আমি জানতে পেরেছি সেখানে যে যেভাবে যুদ্ধটা চলছে রাশিয়ার পক্ষে, এটা যদি আমি রাশিয়ার পক্ষে কথা বলি তাহলে বলবো যে খুবই দুঃখজনক এবং খুবই একটা মেজারেবল ওয়ার তারা করছেন। যুদ্ধের যে যতগুলো প্রক্রিয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা খুব পোয়ার পারফরমেন্স করছেন। সেই পোয়ার পারফরমেন্সটার জন্য মনে হয় যে নট ইমিডিয়েটলি, আপনার প্রশ্ন উত্তর হবে এই যে অদূর ভবিষ্যতে তার অবশ্যই ইম্প্যাক্ট পড়বে। অনেক ধন্যবাদ জনাব ওয়ালিউর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। চলচ্চিত্র শিল্প সমিতি সহ সব পক্ষের সম্মতি নিয়ে ভারত থেকে ছবি আমদানি করা হবে, হল মালিকদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এ শিল্প রক্ষায় সহজ শর্তে ব্যাংকের মাধ্যমে 1,000 কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে তথ্য মন্ত্রণালয়। এ নিয়ে কথা বলতে কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। জনাব উজ্জ্বল, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব উজ্জ্বল, তথ্যমন্ত্রীর সাথে আজকে বৈঠক হয়েছে, যে বৈঠকে প্রণোদনার কথা বলা হচ্ছে, ঋণের কথা বলা হচ্ছে, সেইটা সেখানে একটা বলা হচ্ছে যে শিল্পী সমিতি সহ যে সব পক্ষ একমত থাকে ভারত থেকে ছবি আমদানি করা হবে। ভারত থেকে ছবি আমদানি করা হলে কি এখন যে সংকট রয়েছে, অর্থাৎ মুভি থিয়েটার বা সিনেমা হলে মানুষ যাচ্ছে না, সেটা কি যাবে? আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল কলা কৌশল যারা রয়েছেন আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সিনেমা হল প্রদর্শক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকে সারা বাংলাদেশ থেকে আমাদের যারা সিনেমা হলগুলো এবার ঈদে সিনেমা হলগুলো খুলেছেন, তারা অনেক সিনেমা হল প্রায় 200-এর কাছাকাছি সিনেমা হলের মালিক আমাদের আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমরা আপনার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি প্রেক্ষাগৃহ পক্ষ থেকে আমরা আজকে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের সিনেমা হলগুলো কীভাবে ঢেলে সাজানো যায় এবং এই শিল্পকে বাঁচানো যায়। আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই উপস্থিত ছিলাম। আমরা আজকে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সচিব মহোদয়, বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা, উদ্যোগস্থলের কর্মকর্তারা সকলেই উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই শিল্পকে ধরে রাখার জন্য বিভিন্ন দিক পর্যালোচনা করে আমাদেরকে একটি কাঠামো দাঁড় করানোর জন্য, সেক্ষেত্রে আমরা বলেছি দেশীয় চলচ্চিত্র যদি আমরা না পাই তাহলে আমাদের কি করার আছে। গত 2 বছর যাবৎ কোনো সিনেমা আমরা পাইনি, এখন এইবার ঈদে কোনো সিনেমা মানে কোনো ভালো সিনেমা এটা বলতে চাচ্ছেন নাকি যে সিনেমা চলছে না সিনেমা হলে সেটা বলছেন? আসলে আমি সিনেমা পাচ্ছি না সেটা বলছি না, আমরা সিনেমা রিলিজই পাচ্ছি না। যেখানে বছরে 136টা ছবি দরকার সেখানে আমরা মাত্র 26টি ছবি পাই, তাহলে হলগুলো কিভাবে খোলা থাকবে? আমরা তার জন্যই বলেছি এই হলগুলোকে বাঁচানোর জন্য এবার ঈদে আমরা 4টি ছবি পেয়েছি, সাথে সাথে আমরা 100-এর উপরে সিনেমা হল নতুনভাবে খুলেছে। আমরা সেজন্য বলেছি আমাদের দেশে যদি ক্রাইসিস মুহূর্তে আমরা দেশের বাড়িতে চাল ডাল তেল অনেক কিছু আনি, আমাদের ছবির যে ক্রাইসিস মুহূর্তে আমরা বলেছি
দেশীয় এবং উপমহাদেশীয় যে ছবি আনলে এই সংকটটা মোকাবেলা যায়, এটা টেস্ট কেস। আমরা বলেছি যে আমরা টেস্ট কেস হিসাবে যদি বছরে 10টি ছবি এনে আমাদের এই সংকটকালীন সময় আমরা আনতে পারি, যদি সেই সংকটকালীন যদি আমরা ছবি না পাই আর যদি আমাদের দেশীয় ভালো ভালো চলচ্চিত্র পাই তাহলে তো আমাদের দরকার নেই। আমরা চেয়েছি দেশি বিদেশি মিলে এই সংকট মুহূর্তে আমরা পাশে দাঁড়াতে চাই। জনাব আল্লাহ হোসেন উজ্জ্বল, আপনি জানেন যে বর্তমান সময়ে কিন্তু মানুষের চলচ্চিত্র বা মুভি দেখার যে অভিজ্ঞতা সেটা কিন্তু পাল্টে গেছে। এখন সব মানুষ ছবি, দেশ বিদেশের সব ছবি তারা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেখছে, যেমন বলা যায় নেটফ্লিক্সের কথা বলা যায়, বেশ কিছু এছাড়া নতুন নতুন প্ল্যাটফর্ম হয়েছে, বঙ্গবিটির কথা বলা যায়, হইচই বলা যায়, মানুষ কিন্তু তারা অভ্যস্ত হয়েছে ওই ওই সব জায়গায়। তো তারা কি আসলে হলে সেই পরিবেশটা পাবে কি না? যেমন আমি যদি বলি যে সিনেপ্লেক্সেগুলোতে, স্টার সিনেপ্লেক্সে যে ধরনের একটু ভিন্ন রকম পরিবেশ তৈরি করেছে, যদিও সেখানে খরচ বেশি, তো সেরকম পরিবেশ আসলে তৈরি করা সম্ভব হবে কি না যেখানে মানুষ সেখানে সিনেমা দেখতে যাবে? আমি আপনার মাধ্যমে বলতে চাই, একটা আশ্বাস দিতে চাই, সেটা হচ্ছে আপনার স্বাধীনতার পরে যে সিনেমাগুলো তৈরি হয়েছিল আর এখন বসুন্ধরা আর যমুনা বা বিভিন্ন সিনেপ্লেক্স, বগুড়ার মধুবন, এগুলো এরকম কয়েকটা সিনেপ্লেক্স আছে যারা এখন করছে, এটা রাত দিন ডিফারেন্স থাকবে, প্রযুক্তি কারণ ডিফারেন্স থাকবে। আমরা চাচ্ছি সারা বাংলাদেশের সিনেমা হলগুলোকে ডেলে সাজানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে 1,000 কোটি টাকা আমাদেরকে দিয়েছে সেটা প্রত্যেকটা সিনেমা হলকে ঢেলে সাজানোর জন্য, আবার কোনো কোনো জায়গায় সেই সিনেমা হলকে মার্কেট করে মার্কেটের বিভিন্ন ছেলেদের বাচ্চাদের খেলার জায়গা, ফুডকোর্ট সব কিছু রেখে আমরা একটি নতুন আধুনিক সিনেমা হল তৈরি করতে চাই। তার জন্যই তো বাংলাদেশ সরকার আমাদেরকে এই সহযোগিতা করেছে। আমরা আপনার মাধ্যমে জানতে চাই যে পূর্বে যে আমরা যে সিনেমা হলগুলো চেয়েছি এখন যে সিনেমা হলগুলি পাবেন, যে সিনেপ্লেসগুলিকে পাবেন। আরেকটা কথা, আপনি শব্দটা দুইটা আমরা কিছু ওই যে আপনি যে প্রযুক্তি উন্নতির কারণে আমরা সিনেমা হলকে সিনেপ্লেক্স বলছি আর কিছু না। আমরা সিনেমা হল মালিক সমিতি মেম্বারই সকল সিনেপ্লেক্স তারা। আমরা কেরানীগঞ্জে অত্যন্ত খুশি হবেন, কেরানীগঞ্জে অলরেডি আমরা 4টা সিনেপ্লেক্স উদ্বোধন করেছি এইবার ঈদে। আমি বলছিলাম জনাব উজ্জ্বল, সিনেপ্লেক্স সিনেপ্লেক্স হলে কিন্তু খরচটাও আসলে বেড়ে যাবে, সেই সময় আপনার সকল দর্শককে আসলে হলে টানতে পারবেন কিনা তখন সেটাও একটি চ্যালেঞ্জ তো রয়েছে। আমি আপনাকে মাধ্যমে বলতে চাই, সরকার যদি যে দ্রুত আমাদের যে প্রজেক্টটা দিয়েছে প্রত্যেকটা হল মালিক এবং যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে বলেছে জুনের মধ্যে যদি প্রত্যেকটি হলের মালিকদের আমরা সেই সুবিধাগুলো পৌঁছে দিতে পারি, আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় শুরু করে সবাই আমাদের হল মালিকদেরকে উৎসাহিত করেছে যাতে আমরা এই ঋণগুলো নিয়ে দ্রুত সিনেমা হলকে আধুনিক করে বিশ্বমানের সিনেমা হল তৈরি করে আমরা আপনাদের মাধ্যমে, যেমন বসুন্ধরা বলেন, যমুনা বলেন, আপনার লায়ন বলেন, বগুড়ার মধুবন বলেন, এই পর্যায়ে সিনেমা হলগুলো তৈরি করবো আমরা আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ জনাব আল্লাহ হোসেন উজ্জ্বল আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল রিডোর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।